জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শুরুতে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বর্তমান যে রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন তারপর শেখ হাসিনা নিজেই বলেছেন তাকে চুজ করেছে এবং তিনিও নিজে বলেছেন তিনি তো কখনো স্বপ্নেও ভাবেন নাই রাষ্ট্রপতি হবেন কিন্তু শেখ হাসিনা তাকে চুজ করেছে সেই স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে ভারতে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তিনি থেকে গেছেন এই রাষ্ট্রপতির অধীনেই হচ্ছে এই বর্তমান সরকার ইউনি সরকার শপথ নিয়েছে এখন অনেকের প্রশ্ন আমি গতকাল একজন রিক্সা যে রিক্সা দিয়ে আসছিলাম ওনার সাথে আমি কথা বলছিলাম উনি আমাকে বলল যে এই যে রাষ্ট্রপতি অথবা সেনা প্রধান অথবা যারা আছে তাদেরকে কেন ওই পদে এখন পর্যন্ত রেখে দিছে এই কারণেই তো সমস্যাটা দিন দিন বাড়তেছে তারা যত সিদ্ধান্ত নিচ্ছে ভেতরকার সকল সিদ্ধান্ত পাস করে দিচ্ছে হয়তো যে কারণে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে দেখেন শেখ হাসিনার আমলে দেখেন এত জন এত আন্দোলন করছে এই দিন আজকে এই আন্দোলন কালকে সেই আন্দোলন ওই দিন ওই আন্দোলন মানে শেখ হাসিনার আমলে শুধু বিএনপি অথবা জামাত অথবা ধরেন যে গণ অধিকার পরিষদ তারা আন্দোলন করেছে কিন্তু এর বাইরে কিন্তু আপনি কোনো আন্দোলন দেখেন নাই এই যে বলেন বিদ্যুতের হ্যাঁ পল্লবিত্যুদের আন্দোলন করে তারপরে ওই কালকে ওই আন্দোলন করে সাকিব লীগ আসে তারপর আরো কত কিছু আসে এই বিষয়গুলো কিন্তু হাসিনার আমলে ছিল না হাসিনা কি করেছে হাসিনা হচ্ছে কোনো না কোনোভাবে ওইগুলো ম্যানেজ করেছে নাহলে হচ্ছে নিজেদের লোক ছিল তার আন্দোলন করেনি তো এই যে নতুন নতুন সমস্যা যেটা বলছিলাম যে রিক্সাটা তিনি বলেছেন যে তাদেরকে সরিয়ে দিতে হবে কেন প্রথম দিকে আগে সরাই নাই একদম যখন আন্দোলন হয়েছে যখন ইউনিয়ন সরকার গঠন করেছে তারপরে কেন সাথে সাথে এটা সরানো হয় নাই তো এখানে অনেকে বলা বলি করছে অথবা যারা সুশীল সমাজ আছে যারা হচ্ছে সাংবাদিক আছে তারা বলছে যে যদি আপনি হয় সংবিধান ফলো করেন নাইলে হচ্ছে সংবিধান বা স্থগিত করেন স্থগিত করে হচ্ছে আপনারা কাজ করেন নাইলে হচ্ছে নতুন সংবিধান করেন যদিও এটা নিয়ে অনেক কথা হচ্ছিল যে নতুন সংবিধান হবে না কেন সংবিধান এই সংবিধান রেখেই হচ্ছে পরিবর্তন করা হবে তো এই বিষয়গুলো সংশোধন করা হবে এই বিষয়গুলো কিন্তু আলাপ আলোচনা চলছিল কিন্তু এরই মধ্যে হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে হাসিনার পদত্যাগ পত্র এখন কেউ কেউ বলছে যে যে পালাই গেছে তার পদত্যাগ পত্র দিয়ে আপনি কি করবেন কিন্তু তারপরেও কেউ কেউ জিজ্ঞাসা করছে পদত্যাগ সে যে পদত্যাগ করে চলে গেছে তবে এই জায়গায় আপনারা সে যে পদত্যাগ করে নাই অথবা পদত্যাগ পত্র দিয়ে যায় নাই এটার একটা হচ্ছে সে যে পালাই গেছে জীবন বাঁচাইছে এইটা কিন্তু আপনারা ওই যে পাঁচই আগস্টের ঘটনাটা একটু ভিতরে গেলে কিন্তু বুঝতে পারবেন কারণ একটা সময় রাষ্ট্র সেনাপ্রধান অথবা তারপরে শেখ রেহানা শেখ হাসিনা তারা যখন একসাথে ছিল তারা যখন টোটাল পরিস্থিতিটা দেখছে দে এটা কন্ট্রোলের বাইরে চলে গেছে তখন কিন্তু সজীব ওয়াজের জয় নিজেও কিন্তু অ্যাড হয়েছিল এবং তাকে বুঝিয়েছিল শেখ রেহানাকে নাকি আলাদা রুমে গিয়ে বুঝিয়েছিল এই বিষয়গুলো তার মানে কি পরিস্থিতি খুবই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে মাত্র ৪৫ মিনিট সময় আছে আপনার এখন চলে যেতে হবে তখন ওই মুহূর্তে কেউ পদত্যাগ পদত্যাগ পত্র আমি পদত্যাগ করলাম আমি পালাইলাম প্রিয় চুপ্পু সাহেব আমি পালাইলাম আপনি থাকেন আমি চলে আপনাকে রেখে আমি চলে গেলাম এই ধরনের কথা লিখা বা সময় আছে অফিসিয়াল কোনো কিছু লেখার কোনো সুযোগ আছে সে অফিসিয়াল লিখবে কেন সে তো অফিসিয়াল অলরেডি ছাত্র জনতা দখল করে নিচ্ছে দখল করবেই মানে কন্ট্রোলের বাইরে তখন সে কিভাবে পদত্যাগ পত্র ইয়ে করে যাই হোক সে হয়তো বলেছে যাই হোক বলা না বলা কিন্তু এতদিন আড়াই মাস পরে এসেছে যখন এই জিনিস উঠায় তার মানে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সজীবের জয় খুব সুন্দর ছয় তারিখ বা সাত তারিখ বলেছিল আমার মা পদত্যাগ করে নাই তার ওই সময় এই একই কথা আবার এখনো একই কথা তার মানে বুঝছেন ওইটার সাথে এটার একটা সমীকরণ অবশ্যই অবশ্যই আছে তো অবশ্যই সমীকরণটা এখানে কেন আসছে এখন দেখেন আমরা কিন্তু ভারতের সাথে কিন্তু আমাদের ইন্টারনাল বিষয় নিয়ে কিন্তু আমরা আলাপ-শালাপ করি না এখন তাকে কিন্তু বাধ্য হয়েছে এখন যেহেতু তাকে বাধ্য হয়েছে আলাপ-শালাপ ডিটেইলস জানে না তো এখন হচ্ছে খবর হচ্ছে পাস হচ্ছে অথবা খবর পাস হচ্ছে অথবা নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে ইস্যু করেন ইউনূ সরকারকে একটু দুর্বল রাখার চেষ্টা করছে কিন্তু এখন ঘটনা যেটা এই যে নতুন করে একটা ইস্যু পদত্যাগপত্র এবং সেটা নিয়ে রাষ্ট্রপতি বলেছে এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই এখন যখন বিচার কলরেডে হয়ে গেছে সারা দেশে তারপর তিনি এই কথা বলেছেন এই কথা বলতে লাভ নাই সো এই ইস্যুটা কেন আসবে এটা তো স্বজিবজয়ের মুখের কথা এবং তিনি এবং সেটাও তিনি এখন একদম ওভিজুলি বললেন দাললে কোনো পত্রিকা না মানে বিষয় নাই সো এই বিষয়গুলো যখন এভাবে আসে তখন মানুষের মনে জনমনে প্রশ্ন আসে যে চুপকো সাহেব তো আসলে আউমেলিগের তিনি রাষ্ট্রপতির আছেন ঠিক আছে কিন্তু তাকে আসলে এই জায়গায় আর রাখার কোনো সুযোগ নাই সেই কারণে হচ্ছে যে নতুন পাঁচ দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাহাত্তরের সংবিধান বাদ করতে হবে ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে আর তারপর হচ্ছে চুপ্পুর সাহেবকে অবশ্যই পদচ্যুত করতে হবে স্পিরিটের অর্থাৎ জুলাই বিপ্লব এবং গণ আন্দোলনের গণ স্পিরিটের আলোকে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে একটা রূপরেখা প্রণয়ন করতেই হবে এবং তিনটা নির্বাচন চোদ্দ আহ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের যে নির্বাচন হয়েছে সেগুলোকে অবৈধ ঘোষণা করতে হবে সো এই বিষয়গুলা যখন এইভাবে ঘটছে সো আপনাদের আহ কোনো মতামত আছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন